বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো এসসি এসটি ওবিসি দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকল এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। মানে প্রত্যেকটি জেলা থেকে আজকের যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কি রয়েছে, এ টু জেড আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। তবে এখানে যে স্যালারি আপনারা পাবেন সেটি কিন্তু 12,000 টাকা পার মান্থ, মানে প্রতি মাসে আপনাদের 12,000 টাকা স্যালারি কিন্তু এটি প্রদান করা হবে। পরবর্তীতে ধীরে ধীরে বাড়তে পারে, হাইস্টলি বাড়লেও বাড়বে কত টাকা, 15,000 টাকা পার মান্থ আপনারা যে পার মান্থ স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে গভর্নমেন্টাল একটি অফিসারি চাকরি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগটি করতে চলেছে। পুরোপুরি এসসি এসটি ওবিসি যে সেকশন রয়েছে, মানে দপ্তর রয়েছে, সেই দপ্তরে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। কোন জায়গায় এই কাজটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কীভাবে আবেদন করবেন, এই সকল সমস্ত রকম বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাহলে কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। তবে দেখুন, নিজ রাজ্যে কাজ করার একটি সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে জল দপ্তরে নিয়োগ চলছে। আপনারা আপনাদের জেলায় জল দপ্তর, যে সকল জল দপ্তরগুলি রয়েছে, জল দপ্তর প্রকল্পগুলি রয়েছে, সেই সকল জল দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কৃষি দপ্তরে নিয়োগ চলছে। বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে কিন্তু বিভিন্ন রকম যোগ্যতা অনুযায়ী সবার প্রথমে ট্রেনিং করানো হবে, এরপরে কিন্তু আপনারা বিভিন্ন রকম চাকুরিগুলি আপনাদের প্রদান করা হবে ট্রেনিংয়ের পর, সে সকল কিন্তু দেওয়া হচ্ছে। তো বিভিন্ন রকম চাকুরির বিজ্ঞপ্তি চলছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল চাকুরির বিজ্ঞপ্তিগুলি সেই সকল লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি, এই ভিডিওটির নিচে রয়েছে অলরেডি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আর নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানেও যুক্ত হতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকেও আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলো, কী করে আবেদন করবেন, কোন জায়গা থেকে এই আবেদনটি প্রকাশিত হয়েছে, এক এক করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে অফলাইনে ফর্মেট, আর অফলাইনে ফর্মেট দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের যে আবেদন সেটি কিন্তু অফলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হচ্ছে। খুবই সিম্পলভাবে আবেদন করতে হবে। এই ফর্মটির সঙ্গে অযথা ডকুমেন্ট জমা করতে হবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সঙ্গে মার্কশিট, আপনাদের যে সকল কোয়ালিফিকেশন অনুযায়ী নিয়োগটি করতে চলেছে সেই সকল ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড দেবেন। আর আপনারা সকলে জানেন, প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, অফলাইনে যখনই আবেদন হবে ইমেল আইডি সঙ্গে মোবাইল নাম্বার, এই দুটো কমপক্ষে আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ দিতে হয়। এর সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলি দিবেন না কেন, অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করেই কিন্তু ফর্মটি জমা করে দিতে হবে, এরপরেই কিন্তু সেটি আপনারা জমা করবেন। কারণ বারবার বলছি, এই সকল ভুলগুলি আপনারা কেউ করবেন না, নইলে আপনার সেই ফর্মটি কিন্তু রিজেক্ট হওয়ার চান্স থাকবে। আর এই সকল ঠিকঠাক দিলে আপনারা কিন্তু যে আপনাদের ফর্ম সেটি কিন্তু রিজেক্ট হবে না। আর এখানে দেখুন, যে সকল ফিল আপ করবেন অবশ্যই বড় হাতের ফিল আপ করবেন, ব্লক লেটারে লেখা থাক আর না থাক আপনারা কিন্তু ব্লক লেটারেই ফিল আপ করার চেষ্টা করবেন। যাই হোক, এখানে নেম, আপনার ফাদার্স নেম, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে পুরো অ্যাড্রেস এখানে দিতে বলা হয়েছে, ডিস্ট্রিক্ট সহ পিনকোড পর্যন্ত, কোয়ালিফিকেশন কী রয়েছে, কত অবধি পড়াশোনা সেটা দেবেন। এরপরে ডেট অফ বার্থ রয়েছে, লাস্ট পোস্ট হেল্ড, এর আগে কোথায় চাকরি করতেন, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন, এই সকল কিন্তু এখানে লাগছে। সেক্ষেত্রে এখানে দেখুন, এই ফর্মটি এইভাবে করে ফিল আপ করার পর একদম নিচের দিকে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি পুরো সিগনেচার করে দিয়ে ডেট এবং মান্থ দেওয়ার পর প্লেস দিয়ে আপনারা কিন্তু এটি জমা করে দেবেন। কোথায় জমা করতে হবে চলো দেখিয়ে দিই। তার আগে একটু দেখিয়ে দিই, এই ফর্মটির সঙ্গে আপনারা যে সকল ডকুমেন্টস জমা করবেন। আর এখান থেকে বড় কথা হলো যে এখানে কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে, কোনো রকম কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকছে না, জাস্ট ওয়াক এন্ড ইন্টারভিউ হবে। সেদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবেন। যদি ওয়াক এন্ড ইন্টারভিউ সঠিকভাবে হয় বা ঠিকঠাকভাবে উত্তর দিচ্ছেন, পাস করেছেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি এই কাজটি কিন্তু পেয়ে যাবেন। দেখুন, 1 থেকে 4 ধরনের ডকুমেন্টস জাস্ট এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে বলা হয়েছে। আর এখানে নিচেও কিন্তু বলা হয়েছে, ওয়াক এন্ড ইন্টারভিউর দিন আপনাদের এই ফর্মটি আরেক সেট করে জেরক্স সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কারণ কি, সেখানে কিন্তু অলরেডি আপনার যে অরিজিনাল ডকুমেন্টস সেই সকল ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে অল ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউতে বসতে পারবেন এবং ইন্টারভিউ ঠিকঠাকভাবে দিতে পারবেন। তো দেখুন, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য এসসি এসটি ওবিসি দপ্তরে অ্যাডিশনাল ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের পক্ষ থেকে এটি নিয়োগটি করতে চলেছে। কারা কারা এলিজিবল, দেখুন এখানে এলিজিবিলিটি হিসাবে বলা রয়েছে, এলিজিবিলিটি হিসাবে রিটায়ার ইন্সপেক্টর, যদি আপনারা রিটায়ার ইন্সপেক্টর হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, অথবা এক্সটেনশন অফিসার যদি হয়ে থাকেন তাহলে আবেদন করা যাবে, অথবা হেড ক্লার্কে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে, অথবা আপার ডিভিশন ক্লার্ক বা ইউডি যেটা বলা হয় ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক, সেক্ষেত্রেও যদি একথায় ক্লার্ক পোস্টে যদি চাকরি করে থাকেন গ্রুপ সি লেভেলে সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারবেন, এটসেট্রা। বা সেই রকম ধরনের যদি চাকরি করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। এখানে বলা হয়েছে 64 ইয়ার্সের মধ্যে 1/2023 অনুযায়ী বয়স থাকতে হবে। এসসি এসটির গভর্নমেন্ট রুলস অনুযায়ী আরও কিছু ছাড় পেয়ে যাবে। পাবেন 12,000 টাকা পার মান্থ আপাতত স্যালারি প্রদান করা হবে। এনি ব্লক মিউনিসিপ্যালিটিতে এই যে কাজ, এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। মানে আপনাদের জেলায় যে ব্লক অফিসগুলি রয়েছে সেই সকল ব্লকে এই কাজটি পাবেন, বা অথবা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করবেন সেই সকল মিউনিসিপ্যালিটি এরিয়ায় কিন্তু এই চাকরিটি পাবেন। তবে দেখুন আন্ডার সাব ডিভিশন, ব্যারাকপুর সাব ডিভিশনের আন্ডারে এই নিয়োগটি করতে চলেছে। 11/10/2023 তারিখে আপনাদের কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ রয়েছে, মানে সামনে মাসের 10 তারিখে, সরি 11 তারিখে আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ। রিপোর্টিং টাইম রয়েছে 10:30 সময়, উপস্থিত থাকতে হবে ঠিক 10টার সময় আপনারা উপস্থিত থাকবেন। কারণ কি 10:30 থেকে আপনাদের রিপোর্টিং টাইম, অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে। কোথায় দেখতেই পাচ্ছেন এখানে হল নাম্বার অলরেডি দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বারাসাত নর্থ 24 পরগনা জেলায় এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। ফর দ্য ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটি আন্ডার দ্য বারাসাত অ্যান্ড বসিরহাট সাব ডিভিশনে যারা আবেদন করবেন 12/10/2023 তারিখে আপনাদের রিপোর্টিং টাইম রয়েছে, বা সেই তারিখে আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ নেওয়া হবে। রিপোর্টিং টাইম এখানে দেখতে পাবেন 10:30 মিনিটে। এখানে অল যে অ্যাড্রেস সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। তো এই আবেদনটি কোথা থেকে প্রকাশিত হয়েছে অলরেডি বুঝতেই পারছেন, নর্থ 24 পরগনা জেলা থেকে প্রকাশিত হয়েছে। যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে, তবে রিটায়ার পার্সন হতে হবে 64 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। গভর্নমেন্ট যেমনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, আমি জাস্ট আপনাদের মাঝখানে তুলে ধরছি, ছোট বড় যেমনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হোক এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।